অন্য রাজনৈতিক দলের সমপরিমাণ হোর্ডিং বিজেপি প্রার্থীকে দেওয়া হচ্ছে না। এই অভিযোগ তুলে মেয়রের দ্বারস্থ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল শুক্রবার আসানসোল পৌরসভায় এসে মেয়রের সাথে দেখা করে এমনই অভিযোগ করলেন অগ্নিমিত্রা পাল। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রাকে প্রচারের জন্য 12টি হোর্ডিং দেওয়া হয়েছে, অন্যান্যদের বেশি হোর্ডিং দেওয়া হয়েছে এই অভিযোগ করেন অগ্নিমিত্রা। তৃণমূল যতগুলো হোর্ডিং পাবে ততগুলো হোর্ডিং দিতে হবে বলে দাবি করেন তিনি। বিষয়টি দেখার আশ্বাস দেন বিধান উপাধ্যায়। বলেছেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে, উনি বলে আসছেন, সবসময়তেই উনি বলে আসছেন, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গে যতগুলো ইলেকশন হয়েছে কোনোটাই ফ্রি হয়নি, ফেয়ারও হয়নি, মানুষ ভোটই দিতে পারেনি। আর আজকে যখন আর 11 দিন বাকি উপনির্বাচন লোকসভার, সেখানে আজকে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কীভাবে হচ্ছে আপনাদের বলি, আমাকে হোর্ডিং দেওয়া হচ্ছে না। আজকে যদি আপনারা কাউন্ট করেন সারা আসানসোল, বানপুরে, আমাদের রানীগঞ্জ, কুলটি, যেখানে যেখানে আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের হোর্ডিং আছে, তাহলে নাম্বারটা আমি এক্স্যাক্টলি আপনাদের রাত্রে দিয়ে দেবো, আমি সার্ভে করতে পাঠিয়েছি। আমাকে দেওয়া হয়েছে মাত্র 12টা। কেন? আমি বিরোধী দলের নেত্রী বলে, বিরোধী দলের কার্যকর্তা বলে আমি কম পাবো? আমি কি বানের জলে ভেসে এসেছি নাকি? ইলেকশন কমিশন বলে দিয়েছে, লিখিত নোটিশ আছে, প্রত্যেকটা দল এক হোর্ডিং পাবে। তাহলে টিএমসি বেশি আমি কম এটা চলবে না। আমি সেই জন্য মাননীয় মেয়র সাহেবকে বলতে এসেছিলাম, বিধান উপাধ্যায় মহাশয়কে, যে টিএমসি যতগুলো হোর্ডিং পাবে ততগুলো হোর্ডিং আমাকে দিতে হবে, আমি তার একটা বেশি নেব না, আমি তার একটা কম নেব না। উনি বলেছেন হ্যাঁ আমি দেখে নিচ্ছি। এটাই আমি বলেছি, আপনি যদি না দেন আর আপনার সরকার যদি না দেয়, আপনার কর্পোরেশন যদি না দেয়, আপনার অফিসের সামনে আমি অনশনে বসবো। আমাদের যে আগেকার সাংসদ যিনি এখন আমাদের সরকারের খুব বন্ধু, ওইখানে জয়েন করেছেন মিস্টার বাবুল সুপ্রিয় মহাশয়, তিনি যতবার বারাবুনি গেছেন, মানে আমার মেয়র সাহেবের অ্যাসেম্বলিতে, ততবার ওনার গাড়ি ভাঙচুর হয়েছে। তাই আমি ওনাকে বললাম যে আপনি দেখবেন আবার যেন এবারে আমি যখন যাব আপনার ছেলেরা যেন ডিস্টার্ব না করে, কারণ আমি তো বলেইছি না যে আপনারা যদি অ্যাকশন দেন তাহলে আমার ছেলেরা রিয়াকশন দেবে। আমি আর অন্য কথা বলবো না, কারণ অলরেডি আমাকে কমিশন শোকজ পাঠিয়েছে। তো আমি বলবো আপনারা কোনো অ্যাকশন দেবেন না, আপনারা যদি অ্যাকশন দেন, আমাকে যদি ডিস্টার্ব করেন, তাহলে আমিও তার অ্যাকশনে তো রিয়াকশন হবেই না, আমরা অ্যাকশন নেব না। কিন্তু আপনার ছেলেরা যদি অ্যাকশন নেয়, যেটা আপনারা বরাবর করে এসছেন মিস্টার বাবুল সুপ্রিয়র সঙ্গে, সেই সময় আপনারা করেছিলেন, এবারও আপনার যারা ওই আছে যারা গুন্ডা বদমাশ ভর্তিত হয়ে গেছে টিএমসি দলে, তাদেরকে একটু বলবেন যেন ডিসিপ্লিন ওয়েতে থাকেন। ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হবে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন, আমরা সবাই চেষ্টা করি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন যাতে হয়, এটাই ওনাকে জানালাম। আর উনি বলেছেন আমি অবশ্যই দেখে নেব। কিছু না, উনি এসেছিলেন হোর্ডিং নাকি ওনাকে দেওয়া হচ্ছে না, মানে অন্য পার্টিদের দেওয়া হচ্ছে, তা আমি বললাম আমার আমার কাছে যা যেটুকু রিপোর্ট আছে সবাই মানে দেওয়া হয়েছে, 12 খানার মতো হোর্ডিং দেওয়া হয়েছে, কংগ্রেসকেও দেওয়া হয়েছে, সবই যেটা প্রশাসন থেকে যা রুল অ্যান্ড রেগুলেশন আছে সেইভাবেই চলছে, কোনো অসুবিধা নেই। না আমি সেটাই বললাম, আমি বললাম এক হাতে তো তালি বাজে না, যদি আপনি প্রচার করতে যাবেন তাহলে প্রচারের মতন করে প্রচার করুন, কোনো অসুবিধা নেই। সেখানে যদি উস্কানিমূলক কিছু বলে তাহলে অটোমেটিক যারা রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসের থেকে যারা মানে লাভবান হচ্ছে, তৃণমূল কংগ্রেস থেকে যে যেভাবে মানুষের প্রতি উন্নয়নমূলক কাজ করা হচ্ছে, সাধারণ মানুষই খেপে রেগে যেখানে যা হচ্ছে কিন্তু সাধারণ মানুষ করছে, কোথাও কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা করেনি। এটা তো নির্বাচন কমিশনের দেখা উচিত, মানে আপনাদের এতে রয়েছে, উনি আগেও ভিডিওতে ছেড়েছিলেন যে আমরা মারের বদলা মারছি, তো যেখানে টিএমসি আমাদের নরেন চক্রবর্তীর একটা ভিডিও ক্লিপকে দেখে সেটা সত্যতা যাচাই না করে তাকে 7 দিন যদি সাসপেন্ড করা হয়, তাহলে ইনি যেভাবে বলেছেন তাতে তো ইনার প্রতি নির্বাচন কমিশনের সেম কিছু করা উচিত বলে আমি মনে করি। এখন আমি আমি আমাকে আমাকে আমি আমি তো জানি না, আমি রিপোর্ট পাই
বুঝতেই পারছেন তাহলে কি কি অ্যাটিটিউড আছে। আমি ওই করতে পারেন, আমাকে তো বলেই গেলেন উনি যে আমরা পরে চিফ এক্সিকিউটিভের সাথে দেখা করবেন, তাহলে উনি ওনার সাথে দেখা করুন, আমার যেটা রয়েছে আমি নিশ্চয়ই করব। সৌমিত্র গাঙ্গুলী, রিপোর্ট টাইমস বাংলা।